আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। আসন্ন শহীদ দিবস উপলক্ষে শহর বর্ধমানে একটি মহামিছিল অনুষ্ঠিত হল সোমবার। হঠাৎ বিদ্যালয়ে বাংলা শিক্ষকের বদলির আদেশ আসায় ক্লাস বয়কট করে আন্দোলন করলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বাঁকুড়া তালডাঙ্গার হারমাসরা হাসপাতাল মোড়ে যাদাবর পরিবারের শিশুরা বিদ্যালয়ের আঙিনায় পর্দাবোধ করেছে। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার। পথের কাঁটাকে সরাতে প্রেমিকের সাহায্যে মেয়েকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। রাস্তায় কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠল এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। সোমবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ঝর্ণা মোড়ে শিউরিগামী একটি চারচাকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুড়িতে উঠে যায়। স্থানীয় বাসিন্দারা গাড়ির ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে ওরগ্রাম ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ভাতা থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত বীরকুলটি বারুর গ্রামের বাসিন্দা 43 বছরের বিপদ তারণ গড়াই মাঠে চাষ করার সময় বজ্রপাতে আহত হন। পরিবারের সদস্যরা খবর পেয়ে তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে ভাল্লগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, আগামী 21 জুলাই কলকাতায় ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সফল করার লক্ষ্যেই এদিনের মিছিলটি অনুষ্ঠিত হয়। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। একুশে জুলাই সমর্থনে কাটোয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাটোয়া 1 নম্বর ব্লকের রায়েরপাড়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পঞ্চননতলা বাস স্ট্যান্ডে শেষ হয়। এদিন এই মিছিলে পা মেলান কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত মণ্ডল, আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোল্লা নজরুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলায় গঙ্গাজল ঘাটি ব্লকের অন্তর্গত দেশুরিয়া মোড় থেকে গঙ্গাজল ঘাটি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হল। 21 জুলাইকে সামনে রেখে গঙ্গাজল ঘাটি ব্লকে ব্লক সভাপতির নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় কয়েক হাজার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন। বাঁকুড়া থেকে তপস্বিনার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দাইহাট শহরে তৃণমূল যুব কংগ্রেস কমিটির ডাকে 21 জুলাই ধর্মতলা সভায় ধর্মতলায় যাওয়ার আহ্বান জানিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হল। পদযাত্রায় পা মেলান তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার সাধারণ সম্পাদক রাধানাথ ভট্টাচার্য, দাইহাট পৌরসভার পৌরপ্রধান শিশির মণ্ডল, উপপৌরপ্রধান প্রদীপ রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21 জুলাই উপলক্ষে একটি প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হল। বিভিন্ন জায়গায় মিছিলের নেতৃত্ব দেন ব্লক সভাপতি শ্যামল মাহাতো, উমা সরেন, বিধায়ক দুলাল মুর্মু সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার 21 জুলাই সমর্থনে ঝাড়গ্রামে একটি মিছিল ও সভা অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এদিন কয়েক হাজার পুরুষ ও মহিলা শিলদা সিনেমা হলের মাঠ থেকে মিছিলটি শুরু করে শিলদা বাজারে এসে মিছিলটি শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সাংসদ উমা সরেন। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার হাসদা, তৃণমূল ব্লক সভাপতি বুবাই মাহাতো, মহিলা নেত্রী অনুশ্রী কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দ বার্তা।
আসছি বিস্তারিত খবরে। আসন্ন শহীদ দিবস উপলক্ষে শহর বর্ধমানে একটি মহা মিছিল অনুষ্ঠিত হলো সোমবার। এদিন মিছিলটি টাউন হল থেকে বের হয়ে উত্তর ফটকে গিয়ে একটি পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে পরিপূর্ণতা পায় মিছিলটি। আসন্ন শহীদ দিবস উপলক্ষে শহর বর্ধমানে একটি মহা মিছিল অনুষ্ঠিত হলো সোমবার। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হল থেকে মিছিলটি বের হয়ে উত্তর ফটকে গিয়ে মিছিলটি শেষ হয়। রাজ্যের মন্ত্রী তথা বর্ধমানের তৃণমূল পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় মিছিলটি। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমানের বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, মেমারির বিধায়ক নার্গিস বেগম, গলসির বিধায়ক অলোক মাঝি, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিক, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, সহ সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান পৌরসভার উপপৌরপতি খান্দেকার মোহাম্মদ সাইদুল্লাহ, পৌরসভার এমসিআইসি খোকন দাস, অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এই মিষ্টিটা আমাদের কাছে কিছুই নয়, এই গাজাটা বাংলার মানুষের কাছে, বর্তমান শহরের মানুষের কাছে, বর্তমান জেলার মানুষের কাছে এই মিষ্টিটা কিছুই নয়। একুশে জুলাইয়ের সেই ঐতিহাসিক দিন, সেই আবেগ, সেই ইতিহাস আমরা যে নির্ণয় করেছি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেত্রী, শহরের মানুষ রাজনৈতিক কথা বলবো কি, কোটা বর্তমান শহর স্ট্যান্ড আপ করে দিয়েছে। দলের অবজারভার অরূপবাবু নিজে দীর্ঘ পথ হেঁটেছেন, আপনার সাথে হেঁটেছেন, আপনাদের অভিনন্দন। কিন্তু কলকাতায় সেদিন শ্রদ্ধা জানিয়ে, আপনাদের জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে, একুশে জুলাই আমরা বর্ধমান জেলায় ভরিয়ে দেবো এই শপথ নেওয়ার আবেদন জানিয়ে, এবং অবশ্যই যার উদ্যোগে খোকন এবং সহযোগিতা করেছেন আমাদের শহরের অরূপ দাস, সবাই মিলে এত সুন্দর একটা একুশে জুলাইকে সামনে রেখে। আমি বর্ধমানে শুনেছিলাম, যখন ছোট ছিলাম, বর্ধমানের মাটির রং নাকি লাল, সেই লাল মাটিকে উপড়ে দিয়ে যখন সবুজ হলো, তখন লোক বলতেন বর্ধমানের মানুষ নাকি রাজনৈতিক সচেতন মানুষ। আমি আজকে প্রমাণ পেলাম যে মুষলধারে বৃষ্টি পড়ছে, একটা কর্মীও সরে যায়নি বৃষ্টিকে উপেক্ষা করে। আজ একুশে জুলাইয়ের মহামিছিল পথসভার মধ্যে দিয়ে সরকারি বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের আক্রমণ চালান দলীয় নেতৃত্ব। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। চক্রবর্তী খবরে, হঠাৎ বিদ্যালয়ে বাংলা শিক্ষকের বদলির আদেশ আসায় ক্লাস বয়কট করে আন্দোলন করলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই ঘটনায় পুরুলিয়ার রঘুনাথপুর মধুতটি হাইস্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরুলিয়ার রঘুনাথপুরে মধুতটি হাইস্কুলের বাংলার শিক্ষক কমলাকান্ত হাঁসদার হঠাৎই বদলির নির্দেশ এসে পৌঁছায় সোমবার বিদ্যালয় চলাকালীন। এই বদলির নির্দেশের বিরুদ্ধে ক্লাস বয়কট করে আন্দোলন করলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা স্কুলে এসে পরে শুনলাম যে হাঁসদার স্যারকে ট্রান্সফার করাচ্ছে, কোনো কারণ স্যার আমরা জানতে পারি না। স্যার আমাদের স্যারের সঙ্গে খুব ভালো বন্ডিং আছে, আমরা স্যার ক্লাস ফাইভ থেকে স্যারকে পাচ্ছি, স্যার আমাদের খুব ভালো বন্ডিং, ছেলেদের মতন স্যার যে মানে সব পড়া যেন বুঝতে পারে না, বুঝিয়ে দেয়, সব সাহায্য আমাদের স্যার করে। তো আমরা একটাই কথা জানতে চাই, এটা ওটা কারণটা কি, হঠাৎ মানে ট্রান্সফার এমনি কারণটা কি, এটা জানতে চাই আমরা। স্যারকে জানতে পারলাম যেটা আইনগত ব্যাপার, স্যারের কিছু হাত নেই স্যারের, তখন স্যার আমরা স্যারের জন্য কিছু করেন, আমরা এই স্টেপটাই নিলাম আমাদের নিজের মন থেকে। এই স্টেপ স্যার আমাদের ক্লাস মানে ক্লাস করতে দেবো না স্যারকে, স্যার যদি আর একটাই শিক্ষক আমাদের ক্লাস মানে ইলেভেন টুয়েলভ যে বাংলা শিক্ষক, কিছুদিন পরেই পরীক্ষা, স্যারের এত ভালো বন্ডিং আমাদের স্যার, এবং অন্য স্যারের সঙ্গে টিচার কি করছে হবে স্যার জানি না, স্যার তো জলদির মধ্যে এসব স্যার আমরা মানলাম। আমরা এইভাবে ক্লাস বয়কট করব। উল্লেখ্য, কমলাকান্ত হাঁসদা আবার পুরুলিয়া বিজেপির জেলা সম্পাদক, তাকে বদলি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের জাম্বনি থানার টুলিবর কার্মিসরেন হাইস্কুলে। আমাদের একসঙ্গে দীর্ঘদিন কাটিয়েছি, কিন্তু এর সমস্যা যেটা বললেন যে এটা শুধুমাত্র ক্লাস বয়কটটার মধ্যে দিয়ে যদি ফল পাওয়া যেত তাহলে তো খুব ভালো হতো,
কিন্তু আমার মনে হয় যে নিজের স্বাভাবিক কাজকর্মের সঙ্গে সরকারের কাছে একটা আবেদন জানানোই ভালো, যে তোমাদেরকে আমিও রিকোয়েস্ট করবো এটাই স্কুলের তরফ থেকে যে তোমরা এই বয়কটটাকে তুলো। আচমকা এই বদলির পিছনে উঠে এসেছে রাজনৈতিক প্রতিহিংসার কথা। গত বিধানসভা নির্বাচনে কাশীপুর বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন তিনি। কমলাকান্ত হাঁসদা জানান, তিনি এই বদলির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। স্কুলে আমি একমাত্র ইলেভেন বলে পড়াই, সেখানে আমাকে বদলি করা হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা গোটাই অবৈধ হয়ে যাবে, তারা কাল থেকে হয়তো বাংলা ক্লাসে যাবে না আমি না থাকলে। এই জন্য আমি চাইব যে এটা পুরোটাই আমাকে শাস্তিমূলক ভাবে এরা দিয়েছে, যেহেতু আমি রাজ্যসভা যুক্ত এবং বিভিন্ন সময়ে এসডিও বিডিও ডিএম পর্যন্ত বা এসপি পর্যন্ত বিভিন্ন কমপ্লেন করেছি। আমার মনে হচ্ছে যে শাসক দল তারা ভাবছে যে থাকলে হয়তো তাদের রাজনৈতিক ক্ষতি হবে। এরপর আপনি কি পদক্ষেপ নিন? আমি আইনের পদ্ধতি হাইকোর্টে যাওয়ার আছে এবং দলীয় পক্ষ থেকে দলকে আমি জানাবো, এখন জানিনি দলকে জানাবো। এবং আমার এখানে তো ছাত্রছাত্রীরা আন্দোলন করছেই এবং আগামীকাল হয়তো আন্দোলন করবে সেটা আমার জানা নাই, কিন্তু আমি দলকে জানাবো, দল জানাবো। আপনি কি অবশ্যই রাজনৈতিকভাবে বদলি এবং এটা পুরোটাই রাজনৈতিক চক্রান্ত আমি মনে করি, কারণ রাজনীতির জন্য আজকে এই বদলি সূচনা হয়েছে, নাহলে পুরো পশ্চিমবাংলা কেউ নাই আজকে আমার প্রথম বদলি হবে চিঠি দিচ্ছে। পুরুলিয়া থেকে সায়ন্তন চট্টরাজের রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়ার তালডাংরার হারমাসরা হাসপাতাল মোড়ের যাযাবর পরিবারের শিশুরা বিদ্যালয়ের আঙিনায় পদার্পণ করেছে। ওই সমস্ত পরিবারের সদস্যদের স্কুলমুখী করতে পারাই খুশি স্থানীয় খুল্লামুড়ি পাইরি আগয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই পরিবারের পড়ুয়ারা জানিয়েছে, যত অসুবিধাই হোক তারা পড়াশোনা চালিয়ে যাবে। সরকারি স্লোগান শিক্ষা আমার অধিকার, এটা যে কতটা ফলপ্রসূ হয়েছে তার নিদর্শন পাওয়া গেল বাঁকুড়াতে। বাঁকুড়ার তালডাংরার হারমাসরা হাসপাতাল মোড়ের যাযাবর পরিবারের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় দুবেলা দুমুঠো খেতে না পারা শিশুরাও আজ বিদ্যালয়মুখী। যাযাবর গোষ্ঠীর প্রথম প্রজন্ম স্কুলমুখী হওয়ায় খুশি স্থানীয় খুল্লামুড়ি পাইরি আগোয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম বাস্ক। তিনি জানান, ওই সমস্ত পড়ুয়াদের বিশেষ নজর দেওয়া হচ্ছে। ওদেরকে আমাদের মানে ওদের বাসাতে যেয়ে পরে আনতে হয়েছে। ওরা আসতে চাইতো না আগে, ওরা লেখাপড়া জিনিসটাই কি ওরা জানতো না, যার ফলে আমরা ওদের কাছে আমরা কষ্ট করে যেও মানে ওদিককে বুঝিয়ে ওদেরকে আমাদের স্কুলমুখী করার একটা আগ্রহ নিই এবং তারা আগ্রহ প্রকাশ করে এবং এই আগ্রহের ফলে আজকে এই ছেলেরা পড়াশোনাটা ভালোই চালিয়ে যাচ্ছে। আর পথ শিশুদেরকে আমাদের আনতে পেরে মানে ওই ছেলেদেরকে লেখাপড়ায় আগ্রহ সঞ্চার করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং এই আনন্দের ফলে আমাদের যে মানে পিছিয়ে পড়া মানুষের যে ইয়ে ধারা যে ওরা যে আসতে চাইতো না, ওই দু একজন পিছিয়ে পড়া বা পথ শিশুদেরকে আনতে গিয়ে পরে আমাদের সাধারণ মানুষের আগ্রহ আরও বেশি বেশি করে আমরা সঞ্চার করতে পেরেছি। ওদেরকে নজর বিশেষভাবে রাখতে হয়, তার কারণ ওরা তো পিছিয়ে পড়া, ওরা তো এমনিতেই কিছু বোঝেও না, কিছু ওরা পরিবেশের সঙ্গে খুব খাপ খাওয়াতে পারেনি, যার জন্যে ওদেরকে খাপ খাওয়াতে যদি পারতে হয় বা তাদেরকে আনতে হয় এই স্কুলের অঙ্গনে তাদেরকে খুব ভালোভাবে আবার শিক্ষার আঙিনায় আসতে পেরে খুশি পড়ুয়ারা।
পঞ্চম শ্রেণীর কদম ব্যাগ জানান, স্কুলে গিয়ে পড়াশোনার পাশাপাশি মিড ডে মিলের খাবার খাওয়া যায়, ফলে পড়াশোনা সে অসুবিধার সত্ত্বেও চালিয়ে যেতে চায়। এই ছেলাগুলো একটু মানুষ হবে, মানুষ হলে আমাদেরকে একটু মানুষ করবে, তার লাগে ওইটা ভর্তি করেছে, বলে যে সাইকেল পাবে, কন্যাশ্রী পাবে, শিক্ষাশ্রী পাবে, তার লাগে ভর্তি করেছে। আমি নিজে স্কুলে যেয়ে আমি স্কুলের থেকে এসে নিজে পড়ি, আমার মা বাবারা কেউ জানে না পড়তে, কিন্তু প্রাইভেট ধরালে অনেক টাকা লাগে, কিন্তু তার লাগে প্রাইভেট ধরাতে পারে না, টাকা লাগবে বলে পারে না। বাড়ির সন্তানরা স্কুলে যেতে পারায় খুশি অভিভাবকরা। ওই ছাত্রীর মা জানান, তারা স্কুলে না গেলেও তার ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পেরে খুশি। তখন আগের যুগে দাদু দিদির পক্ষে আমাদের তো কেউ তখন পড়াশোনাও জানেনি আর করেনি, কিন্তু এখন আমরা যেটা ভাবে চিন্তা করে আমরা তখন দুদিন এখানে সেখানে থাকতুম, সেটা আমরা তখন মর্মটা জানি নাই বলে আমাদের তখন যায়নি কেউ। আর এখন আমরা থাই বাসিন্দা যখন থেকে গেছি, তখন আমরা ভালো যুগ চাইছি যে ছেলে মেয়েরা স্কুল পড়াশোনা করলে সেটা আমাদের ভবিষ্যৎ ভালো হবে, আমরা সেটা ভালো যুগটা চাইছি। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কাশিরাম দাস বিদ্যালয়ে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্ধিকুল্লা চৌধুরী। পূর্ব বর্ধমান বন বিভাগের উদ্যোগে সোমবার কাটোয়ার কাশিরাম বিদ্যায়তনের প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন এই কর্মসূচিতে আনুষ্ঠানিক বৃক্ষরোপণ করেন কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সিদ্ধিকুল্লা চৌধুরী, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, সহসভাধিপতি শম্পা ধারা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বৃক্ষরোপণের তাৎপর্য ব্যাখ্যা করেন। একটা গর্বের বিষয় এবং এই এলাকাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে বন দপ্তরের দিক থেকে, এখানে আরো বৃক্ষ দেওয়া হবে এবং সুন্দরীকরণ করা হবে। তো আপনাদের সবাইকে আমি আহ্বান করছি, আসুন আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে এই কাজটা করি। 16 জুলাই বন মহোৎসব প্রোগ্রাম আজকে কাটোয়ায় আয়োজিত করা হচ্ছে। অরণ্য সপ্তাহ এই 14-16 দিনের মধ্যে পূর্ব বর্ধমান বন বিভাগের থেকে আমরা সব মিলে 6,50,000 চারা আমরা লাগাবার এবার চেষ্টা করা হচ্ছে। আমাদের জীবন রক্ষা করে, তাই আমি আবেদন করব আমাদের সরকারের পক্ষ থেকে প্রায় 2 লক্ষ চারা দিনে বিনা পয়সায় বিলি করা হচ্ছে, এবং সেই চারা গাছ স্কুলের ছাত্রছাত্রী বা বিভিন্ন পৌরসভা সব নিয়ে যে চারা গাছগুলো বিতরণ করা হচ্ছে তা সঠিকভাবে লাগানো। একটা সাজেশন মাননীয় বনমন্ত্রীকে আমি বলবো, স্কুল গ্রামীণ স্কুলের ছাত্রছাত্রীকে ইনভলভ করা যায়, ক্লাবকে যদি ইনভলভ করা যায়, শিক্ষককে যদি ইনভলভ করা যায়, মাদ্রাসাকে যদি ইনভলভ করা যায়, তো সারা এলাকায় বৃক্ষরোপণের আর একটা বড় পরিবেশ তৈরি হবে। শুনলে সব করিনি আমরা, আউস গ্রাম 1-2 করেছি, জামালপুরে একবার করেছিলাম, মানে এর কারণ হচ্ছে জঙ্গল লাগোয়া। যে এদিন উপস্থিত ব্যক্তিদের হাতে বিভিন্ন চারাগাছ তুলে দেওয়া হয়। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। পথের কাঁটাকে সরাতে প্রেমিকের সাহায্যে মেয়েকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কেন্দা থানার কোনাপাড়া গ্রামে। পুলিশ অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে। মায়ের অবৈধ প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল মেয়ে।
সেই পথের কাঁটাকে সরাতে প্রেমিকের সাহায্যে মেয়েকে খুন করানোর অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কেন্দা থানার কোনাপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, কোনাপাড়ার বাসিন্দা তৃতীয় শ্রেণীর ছাত্রী 8 বছরের পার্বতী মাহাতো বাড়িতে ঘুমিয়েছিল। সেই সময় পাঁচিল টপকে বাড়িতে ঢুকে পার্বতীকে ধারালো অস্ত্র দিয়ে গুরু মাহাতো নামে এক ব্যক্তি খুন করে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় গুরু মাহাতো। গ্রামবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। পার্বতী মাহাতোকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। উল্লেখ্য, ধৃত গুরু মাহাতো পুলিশকে জানায়, পার্বতীর মা মিলনী মাহাতোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে মিলনী নিজের বাড়ি ছেড়ে তার সাথেই থাকছিল। মিলনীর নির্দেশেই সে পার্বতীকে খুন করেছে বলে দাবি করে। পার্বতীর বাবা শশাঙ্ক মাহাতো 3 বছর আগে গুজরাটে কাজ করতে গিয়েছিল, পরে ফিরে আসে। আমার বউ মোটামুটি 25 দিন হয়েছে, পাতা পাইনি। কিভাবে মানে আপনার বউয়ের সাথে কি কোনো মানে আপনার বউ কি এর সাথে চলে গেছে? তারপরে কি করলেন আপনারা? আমরা চলে গেলি স্যার, ওই যে দেখেছি তখন আমরা চলে গেলি সিভিক স্টেশন। আমাদের গ্রামে সিভিক আছে, সিভিককে আমরা জানালি যে এরকম ঘটনা ঘটে গেছে। তারপরে ছেলেটিকে কোথার থেকে ধরলেন? ছেলেটিকে ওই পুনরাতে ধরা পড়েছে। কোথায়? পুনরাতে কোথায়? পুনরা ওই রোডে দিয়ে ছিল, ও আসতেছিল বন্ধু। আচ্ছা, তো এই আপনার বউ যে চলে গেছে, এই যে বলছি যে আপনার বউয়ের সাথে ওর একটা সম্পর্ক, কীভাবে পরিচয় হলো এর সাথে আপনার? স্যার, আমরা সে বাইরে কাজ করতে এসেছি, একটি বন্ধুত্ব হিসাবে কাজ করতে, ওইভাবে বন্ধুত্ব হয়েছিল। তারপর আপনার বাড়িতে আসা যাওয়া ছিল? বাড়িতে আমার সঙ্গে আসছিল। সেই সূত্র ধরে কি বউয়ের সাথে? ওই সূত্র থেকেই মনে হয়, সেটা তো আমাকে বলে নাই। তারপরে এখন কি বলছে বউটা কোথায় তোমার? সেটা আমি বলতে লাগি। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। রাস্তায় কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠল এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কলকাতার লেক টাউনের বিধানপল্লীতে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণ নামক ব্যাধি যে সমাজে ক্রমাগত থাবা বসাচ্ছে তারই নিদর্শন ফুটে উঠল। শিশু থেকে বৃদ্ধা যেমন যৌন লালসার শিকার হচ্ছে, তার পাশাপাশি রেহাই পাচ্ছে না অবলা পশুরা। অপ্রত্যাশিত এইরূপ ঘটনা ফুটে উঠেছে কলকাতার লেক টাউনের বিধানপল্লীতে। লেকটাউন রেল কলোনির কমলেশ নামে এক বিবাহিত যুবক রাস্তার এক শার্মীয়কে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। কলকাতা অ্যানিমেল ওএলএফ এর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কুকুরটির ডাক্তারি পরীক্ষায় মিলেছে নির্যাতনের একাধিক চিহ্ন, যদিও এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত যুবক মুখ খোলেনি। প্রতিকারের আশায় চেয়ে আছে অসহায় ওই কুকুরটি সহ সভ্য মানুষজন। কি করেছো বাবা তুমি কুকুরের সঙ্গে? কলকাতা থেকে সপ্তর্ষি মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।
সোমবার বাঁকুড়া জেলার চকবাজার এলাকায় স্থানীয় ব্যবসাদাররা মাচানতলা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে বাঁকুড়া থানার আইসি ও পুরসভার উপপুরপ্রধান বিক্ষোভকারীদের সাথে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। রথের দিন রাত পর্যন্ত মাইক বাজানোকে কেন্দ্র করে মদ্যপ যুবকদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার চকবাজার এলাকায়। পুলিশ সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগে শহরের চকবাজার বন্ধের পাশাপাশি মাচানতলা মোড় অবরোধ করল স্থানীয় ধীবরপাড়া ও চকবাজারের ব্যবসায়ীরা। শনিবার মাঝরাতে কয়েকজন মদ্যপ যুবক জোরে মাইক বাজাচ্ছিল বলে অভিযোগ। সেই সময় বাঁকুড়া সদর থানার পুলিশ বাধা দিতে গেলে ওই মদ্যপ যুবকরা পুলিশকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ নজনকে আটক করে। এলাকাবাসীদের অভিযোগ, নিরপরাধ ব্যক্তিদের আটক করা হয়েছে। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর আইসি রাজর্ষি দত্ত ও উপপৌর প্রধান দিলীপ আগরওয়াল বিক্ষোভকারীদের সাথে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। বাঁকুড়া থেকে ইন্দ্রানিশনের রিপোর্ট, আনন্দবার্তা। অভিনব উপায়ে এক পিতা তার ছেলের জন্মদিন পালন করলেন। সোমবার ছেলের জন্মদিন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে ঘোড়ানাস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দুপুরের বিশেষ খাবারের ব্যবস্থা করলেন। কাটোয়া 2 নম্বর ব্লকে জগনন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দুপুরের বিশেষ খাবারের ব্যবস্থা করলেন মৃন্ময় সাহা। এদিন মৃন্ময় বাবু তার ছেলে মণিশঙ্কর সাহার 8ম বর্ষ জন্মদিন উপলক্ষে এই রূপ বিশেষ আহারের ব্যবস্থা করেন। নম্বর ব্লক প্রশাসনের তরফ থেকে একটা আবেদন জানানো হয়েছিল যে আপনাদের প্রয়োজনে জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে এলাকার প্রাথমিক বিদ্যালয় কি মাধ্যমিক বিদ্যালয় যেখানেই হোক এই ডিমে অংশগ্রহণ করেছে। তা আজকে গতকাল আমার ছেলের জন্মদিন ছিল, কিন্তু কাল গত থাকার জন্য আজকে আমি 16 তারিখ সোমবার বানাস প্রাথমিক বিদ্যালয়ে মিটিংয়ে সমস্ত আয়োজন আমি করেছিলাম। সেখানে আয়োজন করা হয়েছিল ভাত, মসুরির ডাল, পোস্ত, মুরগি মাংস, চাটনি, রসগোল্লা। তাতে শিক্ষক, ব্লক প্রশাসন, পঞ্চায়েত এবং স্বনির্ভর গোষ্ঠী সমস্ত সদস্যরা আমাকে দারুণভাবে সাহায্য করেছে। এদিন এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও শিবাশিস সরকার, জগনন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখর শেঠ, 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য গৌতম ঘোষাল, ঘোড়ানাস উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় ঘোষ, এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক রামচন্দ্র দাস সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা। এইরূপ উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন। ঘোড়ানাস প্রাইমারি স্কুলে আজকে আমাদের এখানকার স্থানীয় বাসিন্দা মৃন্ময় সাহার ছেলের জন্মদিন উপলক্ষে আজকে বিকেলে ওনারা একটা বিশেষ অনুষ্ঠান করেছেন এবং সেই অনুযায়ী এখানকার এই বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তাদেরকে বিশেষ আহারের ব্যবস্থা করেছেন। সেই কারণেই এখানে আসা মূলত আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে একটা আবেদন ছিল এলাকাবাসীর কাছে যে তাদের প্রিয় অনুষ্ঠান বা তাদের কোনো শুভ দিন সেগুলোকে গ্রামের যে স্কুল আছে সেই স্কুলের ছেলে বা মেয়েদের সাথে শেয়ার করার জন্য। তো তারা আজকে সেই আবেদনে সাড়া দিয়ে তারা আজকে তাদের যে ছেলের জন্মদিন সেটি আজকে তারা শেয়ার করছে আর এখানকার এলাকার শিশুদের সাথে। সেই কারণে তাদের উৎসাহ দিতে এই ঘটনাটা আমাদের উৎসাহ বাড়াবে এবং আমরা চেষ্টা করছি আগামী দিনে আরও যে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলি আছে সেই বিদ্যালয়গুলিতেও যাতে এলাকার মানুষ এগিয়ে আসেন এবং শুভ দিনটিকে তাদের সঙ্গে শেয়ার করে নেন। এতে যেটা হবে স্কুলের ভাষার ব্যাপারে মেয়েদের বা মেয়েদের স্কুল আসার ব্যাপারে বাচ্চাদের আগ্রহ বাড়বে। স্কুলের দ্বিতীয় শ্রেণী ছাত্র মণিশঙ্কর সাহার জন্মদিন উপলক্ষে মধ্যাহ্ন ভোজনের একটা আয়োজন করা হয়েছে। এতে ভাত, ডাল, মাংস, চাটনি, আলু পোস্ত খাওয়ানো হচ্ছে। আমার স্কুলে মোট ছাত্রছাত্রী 256। তো আজকে মণিশঙ্কর বাবা আমার ক্লাসমেট, একসাথে আমরা পড়েছি, তার ছেলে আজকে স্কুলের বার্থডে জন্মদিন পালন করা হচ্ছে, একটা মধ্যাহ্ন ভোজনের আয়োজন, খুব ভালো লাগছে। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা।
সুবোধ কাপের নকআউটের খেলায় এদিন কল্যাণ স্মৃতিসংঘ ও তরুণ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই খেলা। খেলায় কল্যাণ স্মৃতিসংঘ 4-0 গোলে জয়লাভ করে। সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হল সুবোধ কাপের নকআউট পর্যায়ের ফুটবল খেলা। এদিনের খেলায় অংশগ্রহণ করেন কল্যাণ স্মৃতিসংঘ ও তরুণ স্পোর্টিং ক্লাব। এদিন খেলার প্রথম থেকেই রাশ হাতে ছিল কল্যাণ স্মৃতিসংঘের। কর্দমাক্ত মাঠে তরুণ স্পোর্টিং ক্লাবের সদস্যরা প্রায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। একটা সময় দেখা যায় তরুণ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের কল্যাণ স্মৃতিসংঘের দিকে না গিয়ে নিজেদের গোল বাঁচাতেই ব্যস্ত, যদিও শেষ পর্যন্ত তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হন। কল্যাণ স্মৃতিসংঘ তরুণ স্পোর্টিং ক্লাবকে 4-0 গোলে পরাজিত করে। পূর্ব বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আসন্ন শহীদ দিবস উপলক্ষে শহর বর্ধমানে একটি মহামিছিল অনুষ্ঠিত হলো সোমবার। হঠাৎ বিদ্যালয়ে বাংলা শিক্ষকের বদলির আদেশ আসায় ক্লাস বয়কট করে আন্দোলন করলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বাঁকুড়া তালডাঙ্গার হারমাশরা হাসপাতাল মোড়ে জাদাপর পরিবারের শিশুরা বিদ্যালয়ের আঙ্গিনায় পর্বারোপণ করেছে। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। পথের কাঁটাকে সরাতে প্রেমিকের সাহায্যে মেয়েকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। রাস্তার এক কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠল এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।